হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারাও জানেন, সবাই দেখছেন, বর্তমান এই সময়ে আমাদের ইউটিউবের বেঙ্গলি কমিউনিটির একটা অংশ, যারা ইউটিউবার্স, তাদের মধ্যে একটা গালিগালাজের একটা আদান প্রদান চলছে। এখন একটা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এই গালিগালাজ কতটা যুক্তিযুক্ত এবং এটা কী কী এফেক্ট ফেলছে, ঠিক আছে? তো এইটা নিয়েই মোটামুটি আজকে আমার ভিডিওটা। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আজকে নতুন এসছেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চলুন স্টার্ট করি। তো প্রথমে যেটা আমার বলার, যে এই যে অবস্থা বর্তমান, এই যে সিচুয়েশন, এটা কিন্তু আজ থেকে প্রায় এক বছর আগেও বা দু বছর আগেও কিন্তু এতটা ছিল না। মানে এই ওপেনলি গালিগালাজের আমি কথাটা বলছি। এখন কি হচ্ছে, এক পক্ষ ধরুন গালিগালাজ দিয়ে ভিডিও বানাচ্ছে, অবশ্যই অপর পক্ষেও বেশ কিছু লোক গালিগালাজ দিয়ে ভিডিও বানাচ্ছে, মানে উত্তর প্রত্যুত্তরের একটা ব্যাপার চলছে। এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে এই মানুষগুলো, যদি সত্যি কথা বলছি, এখন এই ধরুন এই মোবাইল স্ক্রিন রয়েছে, তো এইটার যদি বাইরে এরা একে অপরকে দেখতো, আমার মনে হয় সেখানে মারপিট হয়ে একদম যাচ্ছে তাই একটা ব্যাপার হয়ে যেত, চুলোচুলির পর্যায়ে চলে যেত। তো যাই হোক, এটা হচ্ছে ইউটিউবের ময়দানে এক পক্ষ গালি মারছে, মানে গালিগালাজ কে কত মারতে পারে তার একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে সত্যি কথা। এখন ইউটিউবটা সবাই দেখে, মানে ম্যাক্সিমাম লোক দেখে, হাউসওয়াইফ বলুন বা অনেকে ট্রেনে বাসে যাতায়াত করছে, যেতে যেতে দেখছে, বা যখন সময় পাচ্ছে বাচ্চারাও দেখছে, গালিগালাজগুলো তারাও শিখছে। খুব সত্যি কথা, এই ইউটিউবের এখন যা সিচুয়েশন, এখান থেকে আমিও বেশ কিছু গালিগালাজ বা খিস্তি নতুন শুনলাম, যেগুলো আমি সত্যি কথা বলছি এই আমার এই বয়স অবধি আমি শুনিনি এতদিন, ঠিক আছে? বা শোনার হয়তো সেই মানে হয়নি এক্সপিরিয়েন্সটা, তো আমি কিন্তু শুনছি বেশ নতুন নতুন গালিগালাজ, এবং অনেক সময় অনেকগুলো বুঝতে পারছি না যে কোনটার কি মানে, ঠিক আছে, বুঝতে পারছি না। তো তারপরে যাই হোক, মোটামুটি একটা আন্দাজ করে নিচ্ছে যে এইটার মানে হয়তো এইটাই হবে। এখন বেশ কিছুদিন আগে একটা ছিল, দেখবেন ওই কাপড় খুলে সবাই ভিডিও করছিল, ঠিক আছে, অনেক বেশ কিছু আর কি, তাদের ঠিক ইউটিউবার্স বা ক্রিয়েটার কোনোটাই বলবো না, কাপড় খুলে তারা ভিডিও করছিল, নিজের অঙ্গ প্রদর্শন করছিল, ঠিক আছে। এখন সেই জায়গাটা থেকে সরে এসে চলেছে গালিগালাজের একটা কম্পিটিশন, একদম তুখর, মানে এই দল বেশ কিছু গালি মারছে, এই দল বেশ কিছু গালি মারছে, এবং অ্যাকশন, উইথ অ্যাকশন, শুধু গালিগালাজ না, উইথ অ্যাকশন, মানে এমন পরিস্থিতি যেটা আমি আগেও বললাম, সামনে থাকলে মনে হয় একদম চট থাপ্পড় সমস্ত কিছু হয়ে যেত। তো এগুলো কি ঠিক হচ্ছে, এই যে জিনিসটা, এই যে ধরুন টোটাল এই যে জিনিসটা, যদি কেউ দেখে, বাইরের লোক দেখলো বা অন্যভাবে কেউ দেখলো, ধরুন আদার্স কমিউনিটির লোক যারা দেখলো, ঠিক আছে, তো তাদের কাছে এটা কী মেসেজ যাচ্ছে? বা এই ভিডিওটা যদি আমাদের ধরুন কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চেনা পরিচিতরা দেখলো, তাদের কাছে এটা কী মেসেজ যাচ্ছে? এখন খুব সত্যি কথা, কেউ ইউটিউব করে এটা খুব গলায় জোর দিয়ে বলতে পারে না, ঠিক আছে। একটা সময় ছিল যখন এই ইউটিউবের ভিডিও করাকে মানুষ কিন্তু অনেকটা গলার জোরে বলতো। আরেকটা জিনিস, যেটা আমরা ইউটিউব কেন দেখি বা ইউটিউব এগুলো হয়েছিল কেন, এগুলো মানুষের একটা এন্টারটেনমেন্ট ছিল, ঠিক আছে। যেমন টিভি দেখতাম সেরকম, তার সঙ্গে সঙ্গে ইউটিউব ব্লগিং, বিভিন্ন ভিডিওস মানুষ দেখতে পাচ্ছে, তো এইটা একটা মানুষের এন্টারটেনমেন্টের জায়গা, এখানে কোনো রকম লড়াইয়ের ময়দান নয়, ঠিক আছে। তো যাই হোক, এখানে গালিগালাজের একটা চলছে, বেশ ভালোই ইউটিউবে চলছে। আচ্ছা, আমি দুপক্ষকে বলছি, একটা জিনিস ভেবে দেখুন তো, আপনারা তো একে অপরের মধ্যে একটা পুরো গালিগালাজের একটা পর্ব চালিয়ে যাচ্ছেন, কিন্তু আপনারা যার জন্যে চালাচ্ছেন, মানে যার জন্য এই ঝামেলার উৎপত্তি, যার জন্য এই সমস্ত কিছু, সেই MSL, সেই MSLকে কোনোভাবে দেখেছেন আপনাদের হয়ে কোনো কিছু এ করতে? তার ফরে যারা রয়েছে তাদের হয়ে তারা কথা বলছে, ঠিক আছে, এবং তাদের আমি মানে তারাও কিন্তু তাদেরকে ইউজ করে একটা টাইমে সেও কিন্তু ছেড়ে দিয়েছে পুরো। তো এই যে জিনিসটা, মানে দু একটা যে মানুষটার জন্য ঝামেলা লাগলো বা যে মানুষটার জন্য ধরুন দুপক্ষ একদম লড়াই করছে, তাদের কিন্তু কিচ্ছু যায় আসছে না, এবং খুব সত্যি কথা তারাও দেখুন হয়তো এই গালিগালাজের পর্ব দেখে হাসাহাসি করছে পেছনে, কে জানছে, ঠিক আছে, তারাও এটাকে এনজয় করছে হয়তো হয়তো। তো যাই হোক, এই যে দুপক্ষ মিলে একটা গালিগালাজ এবং নতুন নতুন গালিগালাজ, শুধু যে MSL এর এখানে হচ্ছে তা নয়, মানে MSL এর জন্য যে শুধু হচ্ছে তা না, আরও অন্যান্য ইউটিউবের অনেক বিষয় আছে, মানে অনেক ইউটিউবার্স আছে বা যাদের নিয়ে এখন একটা কন্ট্রোভার্সিমূলক ভিডিও ভীষণভাবে হচ্ছে, অনেক এরকম আছে, তাদের নিয়েও দেখলাম বেশ গালিগালাজ হচ্ছে, এবং কমিউনিটিতে লোকে পোস্ট করছে গালি দিয়ে, কমিউনিটিতে লোকে পোস্ট করছে গালি দিয়ে, মানে লিখে, শুধু মুখে বলে হচ্ছে না, একদম পুরো কমিউনিটিতে যেখানে হচ্ছে সেখানে মানে লিখে, এবং অনেক সময় আমরা থাম্বনেলেও দেখছি একটা গালি লেখা থাকছে, তারপরে
এগুলো থাকছে। তো এগুলো করে আলটিমেটলি কি ইউটিউবটা আরো বেশি নোংরা হয়ে যাচ্ছে না? একটা সময় তো যারা কাপড় খুলছিল তাদের জন্য ইউটিউব সত্যি কথা ভীষণ একটা খারাপ পর্যায়ে চলে গেছিল, পরিস্থিতিতে চলে গেছিল। এখন যাই হোক, হয়তো অতটা আছে তারা, কিন্তু অতটা তাদের কিন্তু আর নেই, পাবলিসিটিটা অতটা তারা পাচ্ছে না এবং তাদের নেই। এখন চলছে এই গালিগালাজ পর্ব বা এইগুলো, তো এটা তো কখনো না কখনো শেষ হবে বা কোনো না কোনো দিন তো শেষ হওয়া উচিত, তাই না? তো গালিগালাজ এরকমভাবে একে অপরকে গালিগালাজ না করে যদি কথাবার্তাগুলো ধরুন নর্মাল সংযতভাবেও কিন্তু একটা চর মারা যায়, ঠিক আছে? চর কিন্তু যে সামনে একটা থাপ্পড় মারতে হবে তা না, ভাষার মাধ্যমে একটা চর মারা যায়, সেটা গালিগালাজ না দিয়েও মারা যায়। তো আসুন না, এই কম্পিটিশনটা হওয়া উচিত কে কত ভালো ভিডিও করতে পারে সেটার ওপর, ঠিক আছে? এই 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 হিসেবে কম্পিটিশন হোক। আরেকটা জিনিস, গালিগালাজের সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে তার ফ্যামিলিকে টেনে কথা হচ্ছে, ঠিক আছে? তার মা, তার বাবা, মানে আদার্স ফ্যামিলিতে যারা আছে, এবং মানুষের মানুষ কীরকম দেখতে সেটা নিয়েও এখন সমালোচনা হচ্ছে, এবং সেটা নিয়েও দেখছি ভীষণ এক একজনকে এক এক রকম নামে ভূষিত করা হয়েছে। মানুষ কীরকম দেখতে সেটা তো ভগবানের দান, ঠিক আছে? সেটা নিয়ে কি তার ফ্যামিলিকে নিয়ে, মানে তার জন্ম কিভাবে হয়েছিল, এটা এগুলো কোন ধরনের নোংরামো? এগুলো এটার জন্য কি ইউটিউব, বা এটার জন্য কি মানুষ যারা ধরুন এই জিনিসগুলো যারা ভিউয়ার্সরা দেখছে অনেকেই এনজয় করছে, অনেকেই এটা এনজয় করছে এই জিনিসটা? কারণ মানুষ কি বলুন তো, একটা ভালো ব্লগ দিলে বা ভালো ভিডিও দেখার যে মানুষের অভ্যেসটা না, সেটা এখন চলে গেছে। আপনি দেখবেন কোনো ব্লগ দেওয়া, রেগুলার ব্লগ দিলে সেই ব্লগে ভিউজ বেশি আসে না, যতটা ভিউজ কন্ট্রোভার্সিমূলক ভিডিওতে আসে, ঠিক আছে? অথচ আপনার সেই কন্ট্রোভার্সিমূলক ভিডিওতে নিচে অনেকে কমেন্ট করে যাবে, আপনারা ভালো ভিডিও কেন বানান না, কিন্তু আপনি একটা ভালো ব্লগ দিন সেই ব্লগে তার কমেন্ট পাবেন না, তখন সে নিজেই দেখবে না ওই ব্লগটা। এটাই হচ্ছে রিয়েলিটি, এটাই হচ্ছে বাস্তব। কিন্তু মানুষকে এই যে আমরা কন্ট্রোভার্সিমূলক ভিডিও দেখানোর একটা অভ্যেস করে দিচ্ছি এবং এই ধরনের গালিগালাজ যে দিচ্ছে মানুষ একে অপরের পক্ষে, মানে যত দেবেন তত বাড়বে, এক পক্ষ গালি দিচ্ছে আরেক পক্ষ গালি দিচ্ছে, বা সেই লড়াই চলতে থাকবে, ঠিক আছে? তো আমার মনে হয় এরমভাবে কাউকে পার্সোনালভাবে অ্যাটাক করাটা কখনোই উচিত না, একে অপরের তার ফ্যামিলির লোককে টেনে এরমভাবে উল্টোপাল্টা কথাবার্তা বলা কখনোই উচিত না। আর সেই গালিগুলো যদি দিচ্ছেন মুখে দিন, অ্যাটলিস্ট সেগুলোকে লিখে কোনো থাম্বনেল বানানো উচিত নয়। ফার্স্ট কথা তো গালি দেওয়াই উচিত না কাউকে এভাবে ওপেন একটা সোশ্যাল মিডিয়ায়, কখনোই এরকম গালিগালাজ, এরকম খিস্তি এগুলো দেওয়া কখনোই উচিত না। আর এগুলোকে নিয়ে রীতিমতো থাম্বনেল বানানো হচ্ছে, এবং সেই থাম্বনেলে সেগুলো, মানে ধরুন কোনো বাচ্চা যদি দেখছে আজকে ধরুন কোনো এরকমভাবে ইয়ে করতে করতে, সে তো ওইটা পড়বে, ঠিক আছে? তো যাই হোক, এগুলো আমার আমার পয়েন্ট অফ ভিউ বললাম, অবশ্যই আপনার পয়েন্ট অফ ভিউ আপনি কমেন্ট বক্সে এসে বলতে পারেন। আর আমার মনে হয় যে এরম করে করে বোধ হয় যারা ভিউয়ার্স আছেন তাদের ভালো ভিডিও দেখার যে অভ্যেসটা সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন আমরা ঔষমীদের ভিডিও, কস্তুরীদের ভিডিও, মানে ব্লগিং আমরা দেখতে ভীষণ এনজয় করতাম, সেই টাইমটা কিন্তু এখন ধীরে ধীরে চলে যাচ্ছে। এখন এক যারা খুব ভালো একদম এস্টাবলিশ ব্লগার, যেমন মন্দিরা বা ইনসাইড আউট, তাদের ভিডিও হচ্ছে ধরুন গালিগালাজ দিয়ে একদম রীতিমতো উইথ অ্যাকশন, এগুলো কিন্তু দেখতে মোটেও ভালো লাগছে না। কারণ আপনি যখন আপনার এই নিচের ভিডিওটা যখন ধরুন দেখছেন, আপনার কি ভালো লাগছে, বা আপনি কি কাউকে আপনার চেনাশোনা লোককে বলতে পারবেন আমি ইউটিউব করি, আজকে আমি এই ভিডিওটা পোস্ট করেছি তুমি দেখো? কাজে এটা আবার ভাবার বিষয় এসেছে। এরকম ধরনের লড়াইয়ের ময়দানে একে অপরকে আমরা মানে টেক্কা দেওয়ার জন্য গালিগালাজ মেরে কি কোনো লাভ হবে? তার থেকে আসুন না সবাই মিলে ভালো ভালো ভিডিও বানানোর কম্পিটিশন হোক, কে কত সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। আজকের মতো বাই।